আমি বলবো না এটা কোনো কিলিং কথাটা এটা বাজে হবে কথা বলা, এটা ক্রস বর্ডার ইনসিডেন্ট এটা হবে। আমাদের সিভিল প্রসেস সিএমআর যেটা বলি, সিভিল মিলিটারি রিলেশনশিপ, এটা যেন আরও উন্নত হয় এবং যেন কোনো মানে যেটা বলে সিমলেসভাবে চলতে পারে, সেটার জন্যই এটার অনুষ্ঠান হয়েছে। এবং এখানে বিভিন্ন বিষয়, যেমন আমাদের বিভিন্ন বাহিনী আছে তারা কী করতে পারে, এবং খুবই ফ্রুটফুল ছিল, যেটা ওদের তরফ থেকেও কিছু ডিসি সাহেবদের তরফ থেকে এবং ডিভিশনাল কমিশনারদের তরফ থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসকাস করি সব কিছু। যেমন ওনারাও চাচ্ছে আমাদের সঙ্গে কাছাকাছি আসতে, আমরাও চাচ্ছি ওনাদের কাছাকাছি যেতে। এখন আসলে এটা হলো সত্যি কথা বলতে গিয়ে গর্বের সঙ্গে বলতে পারি যে এখানে সিভিল প্রশাসনে যারা আছে ডিসিজ, সব ডিসি, আমাদের আর্মিতে যারা আছে চিফ থেকে আরম্ভ করে সৈনিক পর্যন্ত সবাই বাংলাদেশি, বাংলাদেশেই তারা চাকরিতে ঢুকেছে। এবং জন্ম ধরতে গেলে ডিসিদের সবাইই বাংলাদেশেই জন্ম, মানে সুতরাং আমরা বাংলাদেশের মধ্যে আগে যেমন পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আরেক একটা জাতি টাইপ মিল হতো না, ওরাই আমাদের রুল করতে চেত, ওই জিনিসটা এখন নেই। আগে আর্মিদের সঙ্গে সিভিলদের অনেক ফারাক ছিল, আমাদের এখন নেই। ওরা আর্মি সিভিলকে কিছু সম্বোধন করার আগে নামের আগে একটা বিশেষণ ব্যবহার করত, এটা আমি বলতে চাচ্ছি না, একটা বাজে একটা, কিন্তু আমি যখন 75-এ আর্মিতে ঢুকি, কমিশন পাই, তখন দেখতাম যে তখন অনেক আর্মি অফিসার ছিলেন ম্যাক্সিমামই, তখন দেখতাম যে ওই জাতীয় কথাবার্তা অবজ্ঞা করা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে, বাট সেটা আর এখন নেই। বর্তমান প্রধানমন্ত্রী এটার ব্যাপারে খুবই সচেতন এবং আমাদের মধ্যে সৌহার্দ্য অনেক বেশি, ওনারা আমাদের এখানে ট্রেনিং করতে আসেন, আমরাও যাই এনডিসিতেও, ওনারা অনেকে ট্রেনিং করেন এবং ওদের এতে করে আমাদের ফ্র্যাটারনাইজেশন যেটা বলে বন্ধুত্ব যেটা বেড়ে গিয়েছে। আমার তরফ থেকে ওনাদের রিকোয়েস্ট ছিল ডিসি সাহেবদের যে এই যে আগুন ধরা হচ্ছে অনেক জায়গায়, কালকে চিনির দেখা যাবে, চিনির আজকেই দেখা যাবে চিনির বাজারে চিনির দাম বেড়ে গেছে, কোথায় কোন কার চিনির গুদামে আগুন ধরেছে, ওইটার এফেক্ট যদিও আসবে হয়তো কিছুটা বাজারে, খুবই সামান্য আসার কথা, তাই না? ওভারঅল যেটা আমরা ওইটাই আলাপ করছিলাম, ওইটা মানে 1% না যেই মজুদ আমাদের আছে, কিন্তু দেখা যাবে অসাধু ব্যবসায়ীরা ওইটার অজুহাত দিয়ে চিনির দাম বাড়িয়ে দিয়েছে। তো ওইটার ব্যাপারে বলা হলো যে ওনারা যেন নজর রাখে, আমরা ওই বলবো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের র্যাবদের এদেরও বলবো মনিটর করতে। এই জাতীয় আরও ছোটোখাটো ব্যাপারে আলাপ হয়েছে। এখন আমরা যদি স্মাগলিং বন্ধ থাকে, বরং আজকে যেমন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বর্ডার হাট করা হয়েছে, এই স্মাগলিংটা বন্ধ করা, হাটের মাধ্যমেই আমাদের বেচা কেনা হবেই হবে, এটা দুই পক্ষই উইন উইন সিচুয়েশন, ওরাও ভালোবে, ওরাও ওদের জিনিস, কিন্তু ওই আমাদের যেমন কপি বেচতে সে 5 টাকায়, কারণ বাজারে কিনতে সে 80 টাকায়, তো এই জিনিসটা কিন্তু ওখানেও হয়, ওদের আমাদের বর্ডারের কাছে যারা আছে ওদেরটা যেতে যেতে, তো ওই বর্ডার হাট হলে ওরাও উপকৃত হয়, আমরাও উপকৃত হয়, ওইটার উপরে আমরা জোর দিচ্ছি আজকে।